পূজোর আগে নাগরিক পরিষেবা সুষ্ঠু রাখার দাবি জানিয়ে ডেপুটি মেয়রকে স্মারকলিপি সিপিআই এর রাস্তা নর্দমা বিদ্যুৎ জল সহ মোট 7 দফা দাবি নিয়ে আন্দোলনে সরব হলো দার্জিলিং জেলা সিপিআই বৃহস্পতিবার তাদের দাবি সম্বলিত স্মারকলিপি ডেপুটি মেয়র রঞ্জন সরকারের হাতে তুলে দিয়েছেন সংগঠনের সম্পাদক অনিমেষ ব্যানার্জি জানিয়েছেন পূজোর আগে সকলবাসীদের সুষ্ঠু পরিষেবা পায় সেই দিক বিবেচনা করে পৌরনিগমে স্মারকলিপি তুলে দেওয়া হলো মূলত পানীয় জলের সমস্যা এবং বিভিন্ন পাশাপাশি যানজটের সমস্যা বকেয়া বার্ধক্য ভাতা বিষয়ে দাবি জানানো হয়েছে তিনি জানিয়েছেন আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে যদি তাদের এই দাবির প্রতি পৌরসভা সহানুভূতি না দেখায় তাহলে বৃহত্তর আন্দোলন যাবে তারা अभी ना जाओ छोड़ कर बाबा दादू बाबा डॉक्टर एवरीथिंग इज अंडर कंट्रोल अपना ना उनार संगे देखा करते पारे আমরা জানি আপনার হৃদয়ের কথা হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা নিউটিয়া কেটওয়েল হেলথ কেয়ার সেন্টার জীবনের প্রাণ স্পন্দন আমরা আমাদের আজকে মেয়রের কাছেও ডেপুটেশন দেওয়ার কথা ছিল কিন্তু মেয়র ইনস্টিটিউশন বাংলাদেশে একটা মিটিংয়ে আটকে আছেন আমরা ওনার সাথে সেখানে কথা বলেছি উনিকে ওখানে দাবিগুলো নিয়ে আমরা কথা বলেছি এবং আমরা যেহেতু কর্পোরেশনের ব্যাপার সেই জন্য আমরা কর্পোরেশনের এই ডেপুটেশনটা আমরা ডেপুটি মেয়রের কাছে দিয়ে গেলাম দাবিগুলোর মধ্যে একটা আছে যেটা প্রথম বলছি যে শহরের যে ড্রেন রাস্তা যেগুলো ভেঙে আছে প্রচুর পাড়ায় পাড়ায় প্রচুর রাস্তা ভেঙে আছে সমস্ত ড্রেনগুলোকে পরিষ্কার করা লাইটগুলো অনেক জায়গায় লাইট জ্বলছে না সেই লাইটগুলো ইমিডিয়েট যাতে জ্বলে আমার পুজোর আগে এইগুলোর ব্যাপারে হস্তক্ষেপ করা এবং দেখা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পানীয় জল দুই নম্বর যেটা আমাদের এবং এটা ইম্পর্টেন্ট যে পানীয় জলের সমস্যা যে পানীয় জল নিয়ে আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি আমরা অনেক প্রতিশ্রুতি পেয়েছি আগে পানীয় জলের সমস্যা মিটে যাবে কিন্তু দুঃখের বিষয় দীর্ঘদিন যাবৎ পানীয় জল নিয়ে একটা সমস্যা রয়ে গেছে অনেকগুলো ওয়ার্ডে এখনো জল নেই যেমন 33 নম্বর 32 নম্বর 4 নম্বর 5 নম্বর 41 নম্বর 42 নম্বর এই ওয়ার্ডগুলোতে জল পাওয়া যায় না যেগুলো পাওয়া যায় সেটা হলো আনসাফিসিয়েন্ট জল মানে যে জলটুকু পাওয়া যায় তা দিয়ে কোনো ফ্যামিলি চলতে পারে না বিশেষ করে আমাদের যেগুলো বড় বড় বিল্ডিং হয়েছে এখানে রিপোর্টাররা যে সমস্ত বিল্ডিং করেছে তাকে মাটির তলা থেকেই জল নিতে হচ্ছে এবং শিলিগুড়ির জলস্তর অনেক নিচে নেমে যাচ্ছে আগামী দিনে একটা ভয়াবহ সমস্যা সৃষ্টি হবে কাজেই এই সাফিসিয়েন্ট জল যাতে পায় তার জন্য যে প্রতিশ্রুতি না ইমিডিয়েট সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি